ট্রেনে দুর্ভোগ, পা ফেলার জায়গা নেই। শিয়ালদহ মেন শাখায় চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু, ঘটনায় চাঞ্চল্য। মর্মান্তিক দুর্ঘটনা, ব্যাপক ভিড়ের চাপে শিয়ালদহ মেন শাখায় চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো এক যুবকের। রেলের অব্যবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা। ভিড়ে উপচে পড়া ট্রেন থেকে পড়ে গিয়ে শিয়ালদহ মেন শাখায় মৃত্যু হলো এক যুবকের। জানা যায় মৃত যুবকের নাম মোহাম্মদ আলী হাসান আনসারী, বয়স 22 বছর। তিনি টিটাগড়ের 10 নম্বর ওয়ার্ডের পুরানিবাজার এলাকার বাসিন্দা। রেলের কাজের জন্য শিয়ালদহ স্টেশনের 1-5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে, ফলে সকাল থেকে ব্যাপক ভোগান্তির শিকার যাত্রীরা। দেরিতে চলছে প্রচুর ট্রেন, পাশাপাশি ট্রেনগুলিতে ঠিক থেকে ভিড়। আর সেই ভিড়ে ঠাসা ট্রেনে ওঠার সময় পড়ে গিয়েই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ওই যুবক সল্টলেক সেক্টর 5-এ কাজ করতেন বলে জানা গিয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শিয়ালদহ শাখার বিভিন্ন লাইনে চলবে ইন্টারলকিংয়ের কাজ, এছাড়াও চলবে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ, যার কারণে ট্রেন বন্ধ রাখার কথা বলা হয়েছে রেলের তরফে। শিয়ালদহের বদলে কিছু ট্রেন চলছে দমদম থেকে, এছাড়া প্রায় 100-এর কাছাকাছি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, ফলে যেসব ট্রেন চলছে সেগুলিতে প্রচণ্ড ভিড়। অভিযোগ, সেই ভিড়ের চাপেই এদিন শিয়ালদহ মেন শাখায় চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। স্থানীয় সূত্রে জানা যায় টিটাগড় থেকে ওই যুবক ট্রেনে উঠেছিল, কিন্তু প্রচণ্ড ভিড় থাকায় সে ভেতরে ঢুকতে পারেনি। টিটাগড় ও খড়দহ স্টেশনের মাঝে এক জায়গায় সে চলন্ত ট্রেন থেকে পড়ে যায়। লাইনের আশেপাশে থাকা কয়েকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু ওই যুবককে বাঁচানো যায়নি। এদিকে ঠিকমতো চিকিৎসা না করার অভিযোগ উঠেছে ওই হাসপাতালের বিরুদ্ধে, সেখানে আবার ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ভদ্রলোক যখন নিয়ে আসে বলে যে এরকম ট্রেন থেকে পড়ে গেছে, আর পেশেন্টটাকে দেখুন। এবার আমি যখন যাই ইমার্জেন্সিতে দেখতে, ওখানে পেশেন্ট তখন ড্রাউজি অবস্থায় আছে, অর্থাৎ গ্যাস্ট্রিক অবস্থায় শ্বাসকষ্ট হচ্ছে, সাথে ইঞ্জেকশন যেগুলো দেওয়ার প্রাইমারি ট্রিটমেন্ট ওখানে করা হয়। ওখানে ওদের বলা হয় যে বাড়ির লোক যদি কেউ থাকে তাকে ইনফর্ম করুন। ওর পাশে একটা ফোন ছিল, ফোন থেকে ভদ্রলোক কাউকে একজনকে ফোন করেছিলেন, বললো যে বাড়ির লোককে ফোন করেছি, তারা বলছে যে ওকে যেন হসপিটালে ভর্তি করে 2 মাস রাখা, যা প্রাইমারি ট্রিটমেন্ট করার পরে যখন বাইরে বের করা হয় তখন ওকে অক্সিজেন দেওয়া হয়, তখন শ্বাসকষ্ট আরও বেড়ে যায়, আরও 2-3টে ইঞ্জেকশন দেওয়া হয় যেগুলো দরকার, সেগুলো দেওয়ার পরে ভদ্রলোকের আর মুখে গ্যাদা বেরিয়ে ওখানে তখন মারা গেছে। হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার। হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে পরিবার ও পড়শিদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এই বিষয়ে মৃত যুবকের এক পরিবারের সদস্য জানান, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে আজ, তবে হাসপাতালে নিয়ে আসার পরও ও বেঁচে ছিল। হাসপাতালে চিকিৎসার গাফিলতির জন্যই এই মর্মান্তিক পরিণতি হলো। আমরা চাই আগামী দিনে যেন আমাদের মতো আর অন্য কারো কোল খালি না হয়। পাশাপাশি ট্রেনের গোলযোগ চলার কারণে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, তবে আমরা জানতাম না ও আজ কাজে যাবে, জানলে হয়তো ওকে আসতে দিতাম না। এ বিষয়ে তিনি আরো জানান, এখানকার ছেলে নিয়ে এসে তুলে তখনও কিন্তু ঠিক ছিল, হসপিটালে আসার পরও ওর কন্ডিশন খারাপ, কিন্তু মরে যাবে এরম কোনো অবস্থা, এরম যদি অবস্থা থাকলো তাহলে এই হসপিটালে ট্রান্সফার করে দিত। ওর যা অবস্থা ওর ওটি দরকার ছিল, কিন্তু এইখানে নিচে রেখে ওকে সিলাই করে ছেড়ে দিয়েছে, যা ওষুধ দেওয়া দিয়েছে তারপরে সে ও সঙ্গে সঙ্গে মারা গেছে। কোমরে এইখানে সিলাইয়ের মতন অবস্থা ছিল, সিলাইও হয়েছে, মারা গেছে। আমাদের এখানে গাফলতি হয়েছে এটা পুরো পরিষ্কার বুঝতে পারছি, যেহেতু ওর ওটি দরকার ছিল ওকে কিন্তু কি করেছে একটু স্টিচ দিয়ে এখানে রেখে দিয়েছে, এটাই গাফলতি হয়েছে। এই গাফলতিতে আমার লোক আমার বাড়িতে এলে তো চলে গেল, নেক্সট টাইম যদি আরো কারো না হয় এই জন্য এই সব করা। লোকাল ট্রেন বাতিল থাকায় শুক্রবার সকাল থেকেই চরম দুর্ভোগে পড়েছেন শিয়ালদহের মেন এবং বনগাঁ শাখার যাত্রীরা। একের পর এক স্টেশনে ভিড়ের ঠেলায় নাভিশ্বাস হয়ে ওঠার অবস্থা যাত্রীদের। জানা গেছে শহরতলির লোকাল ট্রেনের যাত্রী ধারণ পরিকাঠামো বাড়ানোর কাজে
বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর দুটো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। বাতিল করা হয়েছে বেশ কিছু লোকাল, এর জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন যাত্রীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, টিটাগড়। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।